হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি নার্সিং লার্নার। আজকে আমরা একটা মোস্ট নিডেড টপিক নিয়ে আলোচনা করব, ম্যানেজমেন্ট অফ স্নেক বাইট। আজকের টপিক শুধুমাত্র যে নার্সিং পার্সোনাল বা নার্সিং স্টুডেন্টদের জানা উচিত তা নয়, যে কোনো মানুষেরই এই টপিকটা সম্বন্ধে সম্পূর্ণভাবে জানা উচিত, যার জন্য আমরা আজকে এই টপিকটা একদম ডিটেলসে আলোচনা করব এবং খুব সহজভাবে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে এই স্নেক বাইট মানে হলো কি? সাপ কামড়ানো। এই স্নেক বাইট কিন্তু একটা লাইফ থ্রেটেনিং মেডিকেল ইমার্জেন্সি, কিন্তু সাপ কামড়ানো মানেই মৃত্যু নয়। তাই এটার কি ম্যানেজমেন্ট বা কি ফার্স্ট এড ট্রিটমেন্ট করা যেতে পারে, কিভাবে সাপ আমরা চিনব, সেই সমস্ত নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এই সাপে কামড়ানোর জন্য কিন্তু বহু মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে। এটা কোনো যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ আছে তা নয়, এটা এখন একটা গ্লোবাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা যদি এই ভিডিওটা সবার সাথে শেয়ার করি এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করো, এবং যাতে মৃত্যু হারটা একটু হলেও কমাতে পারা যায়। প্রথমে সাপ কামড়ানোর কিভাবে আমরা ট্রিটমেন্ট করব, তার আগে আমাদের সাপ চেনাটা জরুরি। কোন সাপ কামড়েছে সেটা আমাদের জানতে হবে। মূলত যে তিনটে ধরনের সাপ থাকে সেগুলো সম্বন্ধে আমরা জানবো, মানে পয়জনাস বিষধর যে সাপগুলো, তার মধ্যে মূলত তিন ধরনের সাপ নিয়ে আমরা আলোচনা করব এবং তোমাদেরকে চেনাবো এই ছবিগুলোর মাধ্যমে। প্রথমেই আসছে গোখরো বা খরিস সাপ, মানে যেটা বাংলাতে বলা হয় গোখরো বা খরিস সাপ। এই কোপরাটা এইরকম ধরনের দেখতে, পেছনে একটা ইউ আকৃতির চিহ্ন থাকে এবং ফনা থাকে তাদের। এরপর কেউটে, যার পেছনের দিকটায় পদ্ম ফুলের মতো একটা আকার থাকে এবং এদেরও ফোনা থাকে। মানে সমস্ত কোবরা গ্রুপের যে সাপগুলো আছে তাদের সবারই ফোনা থাকছে। এছাড়া আরেকটা সাপ আছে শঙ্খচূড়, এরকম কালো টাইপসের, তারও ফোনা থাকে। এগুলো হলো বিষাক্ত সাপ কোবরা গ্রুপের মধ্যে। তাহলে হলো গোখরা বা খরিক সাপ, সাথে কেউটে এবং শঙ্খচূড়। এরপর যে সাপটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ক্রেট। তার আগে আমি একটা ছোট্ট গল্প বলে দিই। একটা বাচ্চা ঘুমোচ্ছিল রাত্রিবেলা মা বাবার সাথে, এবার হঠাৎ করে তার সকালের দিকে পেটে ব্যথা শুরু হলো এবং একটু হালকা শ্বাসকষ্টও দেখা যাচ্ছে। দিয়ে তারপর এবার পেটে ব্যথা বাড়তে যখন থাকলে তখন তারা কি করলো, হসপিটালে নিয়ে এলো বাচ্চাটাকে। এবার দেখা গেল বাচ্চাটা হঠাৎ করে পা তুলতে পারছে না, শ্বাসকষ্ট হচ্ছে এবং ঝিমিয়ে যাচ্ছে বাচ্চাটা। তখন ডক্টর বললেন যে এটা কোনো সাধারণ পেটে ব্যথা নয়, এবং হিস্ট্রি নিয়ে জানা গেল যে তারা মেঝেতে শুয়েছিল এবং তাদের ওই সমস্ত জায়গায় হচ্ছে সাপেরও উপদ্রব থাকে। এবং বাচ্চাটার কখন পেটে ব্যথা শুরু হলো, না ভোর রাত্রের দিকে, এবং তার বাবা বলল যে সে কোনো বাইরের খাবার খায়নি। তারপরেও যখন পেটে ব্যথাটা হচ্ছে তখন সাসপেক্ট করা হলো এটা নিশ্চয়ই ক্রেট কামড়েছে। তাহলে এই কালাচ বা কালচিতি এটা এমন একটা সাপ যে কোনো রকম কোনো দাগ রাখে না এবং কোনো ব্যথা হয় না যেখানটায় কামড়েছে। তাই এটা এমন একটা মারাত্মক সাপ যেখানে সাপটা কামড়ে বোঝাই যায় না যে এখানে সাপ কামড়েছে। এছাড়া এরও আরেকটা হলো শাখামুটি। এই যে সাপটা দেখতে পাচ্ছ এটা হলো শাখামুটি, একটু হলুদ আর ব্ল্যাকেস্ট টাইপ দিয়ে এটা শাখামুটি। এরপর আরেকটা টাইপ হলো র্যাসেল ভাইপার। ভাইপার বা যেটা আমরা বাংলায় বলে থাকি চন্দ্রবোড়া, চন্দ্রবোড়া সাপটা সাধারণত এরকম হয় এবং এর কোনো ফোনা থাকে না। এই যে এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো হলো ফ্যাং, এটাও খুব কমন টাইপের একটা সাপ যেটা বাংলায় দেখা যায়। এবার কিছু কমন নন ভেনোমাস স্নেক, মানে যেগুলো বিষহীন সাপ, সেগুলো দেখে নিই। প্রথমেই এই এক নম্বর ছবিতে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো জলধরা, তারপরে এই দু নম্বর সেটা হলো দারাস, তিন নম্বরের ছবিটা হচ্ছে ঘরচিতি, চার নম্বরটা হেলে, পাঁচ নম্বরে আছে লাউডগা,
আর 6 নম্বরে আছে কালনাগিনী, এগুলো হলো সব বিষহীন সাপ। এবার সাপ তো চেনা হলো, কিন্তু অনেক সময়ই দেখা যায় যে পেশেন্ট এসে বলছে যে সাপটা দেখতে পায়নি বা কি কামড়েছে বুঝতে পারিনি। তখন পেশেন্ট বা সবার জানা উচিত যে কি কি সিমটম থাকলে কিরকম টাইপসের সাপ কামড়েছে সেটা আমরা বুঝতে পারবো। হিমোটক্সিক স্নেক মানে ভাইপার, ভাইপার কামড়ালে কিরকম কিরকম হয়, সোয়েলিং অ্যান্ড লোকাল পেন, যেখানটায় কামড়েছে সেখানটায় ফুলে যাবে এবং যেখানটায় কামড়েছে প্রচণ্ড ব্যথা হবে, সাথে যে দাঁতের গোড়া দিয়ে রক্ত বেরোতে পারে বা চোখের দলা থেকে রক্ত বেরোতে পারে, নাক থেকে রক্ত বেরোতে পারে, এছাড়া পেচ্ছাবের সাথেও রক্ত বেরোতে পারে বা পেশেন্ট বলতে পারে যে আমার একদমই পেচ্ছাব হয়নি। এই সমস্ত সিমটম গুলো খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে এই এই সিমটম হচ্ছে, এগুলো যদি বলা হয় তাহলেও কিন্তু কোন সাপ কামড়েছে একটা আন্দাজ করা যেতে পারে। নিউরোটক্সিক সাপের ক্ষেত্রে কি দেখা যায়, ডিসেন্ডিং প্যারালাইসিস, যেটা আমি গল্পটা বললাম ক্রেটের ক্ষেত্রে, সেখানে কিন্তু ডিসেন্ডিং মানে পা গুলো প্যারালাইসিস হয়ে যাবে, এবং কোবরাতে দেখা যায় যে পায়ে সোয়েলিং হবে, ফুলে যাবে এবং লোকাল পেন থাকবে, সাথে ব্লিস্টার ফর্ম হবে। আর ক্রেটের ক্ষেত্রে কি দেখা যায় যে সকাল বা মানে ভোরের দিকে পেটে ব্যথা হবে। সাধারণত যে কোবরা কামড়ালে 30 থেকে 2 ঘন্টার মধ্যে বোঝা যায়, সিমটম দেখা যায়, কিন্তু ক্রেট এমন একটা সাপ যেটা 24 ঘন্টা পর্যন্ত কিন্তু এর কোনো সিমটম নাও দেখা যেতে পারে। ক্লাসিফিকেশন অফ স্নেক বাইট, ভেনোমাস স্নেক বাইট অ্যান্ড নন ভেনোমাস, মানে বিষধর আর বিষহীন। ভেনোমাসের মধ্যে গিয়েছে নিউরোটক্সিক, হিমোটক্সিক আর মায়োটক্সিক। নিউরোটক্সিকের মধ্যে আছে কোবরা আর ক্রেট, হিমোটক্সিকের মধ্যে রাসেল ভাইপার, আর মায়োটক্সিকের মধ্যে যে কোনো সি স্নেক, সে সমস্ত হলো মায়োটক্সিক। এবার টাইপ অফ স্নেক ভেনম, এই যে নিউরোটক্সিক, হিমোটক্সিক, মায়োটক্সিক বলছি, নিউরোটক্সিক মানে কি, যখন নার্ভ টিস্যু ডিস্ট্রাক্টেড হচ্ছে বা ওখানে পয়জনাস কোনো এফেক্ট হচ্ছে তখন সেটা হলো নিউরোটক্সিক। হিমোটক্সিক হচ্ছে যখন হিমোলাইসিস হচ্ছে, ব্লাড ক্লটিং এ ইন্টারাপ্ট হচ্ছে, সেগুলো যখন জেনারেল টিস্যুই ড্যামেজ হচ্ছে সেগুলো হলো হিমোটক্সিক। আর মায়োটক্সিক হচ্ছে যখন মাসেলে কোনো ডিস্টারবেন্স হচ্ছে, মায়োপ্যাথি, জেনারেলাইজ একই স্টিফনেস, টেন্ডারনেস অফ মাসেল, এগুলো হলো মায়োটক্সিক। ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের মধ্যে প্রথমেই আসছে ফার্স্ট এড ম্যানেজমেন্টে, ডু ইট রাইট। রাইটে আর ফর কি আছে, রিঅ্যাসিওর দ্য পেশেন্ট, পেশেন্টকে রিঅ্যাসিওর করা খুব জরুরি, কারণ স্নেক বাইট মানেই একটা আতঙ্ক সৃষ্টি করা। 70% সাপ কি হয়, বিষহীন সাপ হয়, তাই তাকে রিঅ্যাসিওর করতে হবে, এবং 50% তার মধ্যে হয় বিষধর, তাই তাদেরকে রিঅ্যাসিওর করতে হবে, শান্ত রাখতে হবে যাতে তাদের মেন্টাল স্টেবিলিটি থাকে। আই ফর কি, ইমোবিলাইজ ইন দ্য সেম ওয়ে অ্যাজ আ ফ্র্যাকচার লিম, মানে পা ভেঙে গেলে যেরকম ভাবে ইমোবিলাইজ করা হয় সেরকম ভাবে সেটাকে ইমোবিলাইজ করতে হবে। কোনো রকম কোনো টাইট ব্যান্ডেজ লাইগেচার করা যাবে না, যেমন টিভিতে বা সিরিয়ালে সিনেমায় দেখানো হয় যে শাড়ি কেটে বা কোনো দড়ি দিয়ে পা বেঁধে দেওয়া হচ্ছে, ওই সমস্ত করলে কিন্তু মারাত্মক বিপদ হতে পারে। কোনো রকম ভাবেই কিন্তু ব্লাড সাপ্লাই আটকানো যাবে না। হ্যাঁ, একটা হয়তো বাঁশ দিয়ে বা একটা স্প্লিন্ট করে ব্যান্ডেজ করে পাটাকে বা হাতটাকে ইমোবিলাইজ করা যেতে পারে, কিন্তু কোনোভাবেই, যেন বারবার বলছি, যে ব্লাড সাপ্লাই যেন ব্লক না হয়। জিএইচ মানে কি, গেট টু হসপিটাল ইমিডিয়েটলি, কোনো রকম ট্র্যাডিশনাল রেমিডিস অ্যাপ্লাই না করে এই ওঝার কাছে যাচ্ছি, ওই রকম ঝাড়ফুঁক করছি, ওই সব না করে ইমিডিয়েটলি নিয়ারেস্ট হসপিটালে যেতে হবে। এখন সমস্ত হসপিটালে স্নেক বাইট ম্যানেজমেন্টের মেডিসিন অ্যাভেলেবল, তাই ইমিডিয়েটলি হসপিটাল যেতে হবে। টেল টি ফর কি আছে, রাইটের, টেল দ্য ডক্টর অফ এনি সিস্টেমিক সিমটম সাজ অ্যাজ টোসিস দ্যাট ম্যানিফেস্ট অন দ্য ওয়ে টু হসপিটাল। আমি এর আগে যে হিমোটক্সিক আর নিউরোটক্সিক এফেক্টে যে সিমটমগুলো বললাম, যেগুলো খেয়াল রাখতে বলা হলো, সেগুলো এসে যতটা খেয়াল করেছেন সেগুলো অবশ্যই এসে বলতে হবে যাতে ট্রিটমেন্টটা বেটার হয়।
এরপর হসপিটাল ট্রিটমেন্ট যেটা জানা উচিত আমাদের, সেগুলো কি, যে যখনই পেশেন্টটা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসলো, সঙ্গে সঙ্গে একটা ইমিডিয়েট অ্যাসেসমেন্ট করতে হবে, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলারি স্ট্যাটাস আর সঙ্গে কনসিয়াসনেস, এবং পেশেন্টকে অক্সিজেন দিতে হবে, সাথে বোর লার্জ বোর ইন্টারভেনাস ক্যাথিটার করতে হবে। তোমরা যদি ইন্টারভেনাস ক্যানুলাইজেশনের ভিডিও এখনও না দেখে থাকো, তাহলে আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নাও যে কিভাবে চ্যানেল করতে হয়। এরপর হিস্ট্রি টেকিং, হিস্ট্রিতে তাদের নিতে হবে যে কখন কামড়েছে, কোন সাপ কামড়েছে, কোনো রকম সিমটম আছে কি না, সব রকম কথা পেশেন্টের কাছ থেকে জেনে নিতে হবে। এরপর ফিজিক্যাল এক্সামিনেশনে দেখতে হবে যে যেখানটায় কামড়েছে সেখানটায় কীরকম সোয়েলিং হচ্ছে কি না, কোনো রকম ব্লিডিং আছে কি না, সমস্ত কিছু এক্সামিনেশন করে নিতে হবে আফটার হসপিটালাইজেশন। এরপর ল্যাবরেটরি টেস্টের মধ্যে কি আছে, স্পেসিফিক ইনভেস্টিগেশনে 20 মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট, 20 WBCT, এটা কিভাবে করতে হবে, 2 থেকে 3 ml ব্লাড নিতে হবে, নিয়ে ব্লাডটাকে একটা ফ্রেশ টেস্ট টিউবে নিয়ে রাখতে হবে 20 মিনিট, কোনো রকম ভাবে কোনো নাড়াচাড়া করা যাবে না। এই সময় দেখা সাধারণত 8 মিনিট আমাদের ম্যাক্সিমাম ক্লটিং টাইম, তারপর দেখতে হবে টিউবটাকে আর করে যে ব্লাডটা ক্লট হয়েছে কি না, নট ক্লটেড আছে, ওটা ইনফর্ম করতে হবে। আদার্স স্পেসিফিক নন স্পেসিফিক টেস্টের মধ্যে কি আছে, হিমোগ্রাম, সিরাম, ক্রিয়েটিনিন, প্রথম মিন টাইম, ইউরিন এক্সামিনেশন, ECG। এবার স্পেসিফিক থেরাপির মধ্যে কি আছে, অ্যান্টিভেনাম থেরাপি, অ্যান্টিভেনাম সিরাম আর ইমিউনোগ্লোবিউলিনস প্রিপেয়ার বাই ইমিউনাইজিং হর্সেস উইথ দ্য ভেনাম অফ পয়জনাস স্নেক অ্যান্ড সাবসিকুয়েন্টলি এক্সট্রাক্টিং অ্যান্ড পিউরিফাইং দ্য হর্সেস সিরাম। তাহলে সাপের যে বিষটা সেটা কি করা হয়, ঘোড়ার মধ্যে দিয়ে দেওয়া হয়, তারপরে ওর যে সিরামটা আছে ওগুলোকে ওটাকে এক্সট্রাক্ট করে পিউরিফাই করে অ্যান্টিভেনাম সিরাম তৈরি করা হচ্ছে। এবার এইটাই একমাত্র অ্যান্টিডোট সাপের কামড়ানোর ক্ষেত্রে। এই অ্যান্টিভেনামটা কিন্তু আইডিয়ালি কখনো 4 ঘন্টার মধ্যে অ্যাডমিনিস্টার করা উচিত, এছাড়াও 24 ঘন্টার মধ্যেও দিলে ইফেক্টিভ হয়। ডোজ অফ এভিএস কি ডোজ আছে, ইনিশিয়াল ডোজ কি 10 ভায়ালস দিয়ে দিতে হবে, সেটা চিলড্রেনদেরও হতে পারে, অ্যাডাল্টদেরও হতে পারে, যাতে এই ভেনামটা নিউট্রিলাইজিং হয়ে যায়। প্রথম মনে রাখতে হবে যে অ্যাড্রিনালিনের 0.25 ml ইঞ্জেকশন সাবকিউটিনিয়াসলি দিতে হবে অ্যাজ আ প্রি মেডিকেশন, আর 0.5 ml রাখতে হবে যদি কোনো অ্যাডভার্স রিয়াকশন হয় তখন। তাই একটা সিরিঞ্জে 0.25 ml রেডি রাখতে হবে সাবকিউটিনিয়াসলি প্রি মেডিকেশন হিসেবে, আর একটা সিরিঞ্জে 0.5 ml রেখে দিতে হবে যদি কোনো এফেক্ট হয়। এভিএস উড বি অ্যাডমিনিস্টার ওভার 1 আওয়ার, 1 ঘন্টা ধরে দিতে হবে, তার বেশিক্ষণ ধরে দিলে কোনো এর বেনিফিট থাকবে না। আফটার ইনিশিয়াল ডোজ নো ফার্দার এভিএস ইজ গিভিং ফর 6 আওয়ার, 6 ঘন্টার মধ্যে আর কোনো দেওয়া যাবে না। তারপরে আবার 20 WBCT করতে হবে, যদি দেখা যায় যে 6 ঘন্টার পরেও হচ্ছে আবার নট ক্লটেড হচ্ছে তখন কিন্তু আবার অ্যাডিশনাল ডোজ দিতে হবে। কিন্তু যদি দেখা যায় যে কোনো রকম কোনো সিভিয়ার রিয়াকশন হচ্ছে পেশেন্টের তখন কিন্তু আবার 20 WBCT করতে হবে। ইন দ্য কেস অফ নিউরোটক্সিক বাইট, শুধু যে মাত্র হিমোটক্সিক বাইট হবে সেটা নয়, নিউরোটক্সিক স্নেকও বাইট করতে পারে, তখন কি করতে হবে যে প্রথমে 10 ভায়াল এভিএস চালিয়ে দিতে হবে, তখন তারপর কি করতে হবে, নিওস্টিগমিন দিতে হবে, অ্যান্টিকোলিনার্জিক, সেটা কত কি দেওয়া হবে, 1.5 mg বা 3 ml দিতে হবে, সাথে অ্যাট্রোপিন 0.6 mg IV, নিওস্টিগমিন কিন্তু IM দিতে হবে, আর নিওস্টিগমিন দেওয়ার আগে অ্যাট্রোপিন দিতে হবে। এরপর পরের 1 আওয়ার পেশেন্টকে ক্লোজলি মনিটর করতে হবে, 30 মিনিট পর দেখতে হবে যে কোনো ভিজিবল ইম্প্রুভমেন্ট আছে কি না স্টোসিসের, মানে সে হয়তো চোখটা খুলতে পারছে, তখন বোঝা যাবে যে হ্যাঁ ইম্প্রুভমেন্ট হচ্ছে। যদি রেসপন্স করে তখন কি করতে হবে, 0.5 mg IM দিয়ে যেতে হবে, 30 মিনিট অন্তর 5টা ডোজ দিতে হবে। আর চিলড্রেনদের ক্ষেত্রে কি করতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে 0.01 mg পার কেজি বডি ওয়েট 30 মিনিট ছাড়া 5টা ডোজ IM দিতে হবে, সাথে কি করতে হবে, 0.6 mg অ্যাট্রোবিন ওভার 8 আওয়ার অফ কন্টিনিউ ইনফিউশন দিয়ে যেতে হবে।
তাহলে এটা হলো নিউরোটক্সিক বাইটের ক্ষেত্রে নিওস্টিগমিন উইথ অ্যাট্রোপিন ট্রিটমেন্ট। এবার আমরা যেটা এতক্ষণ পড়লাম সেটা আমরা ফ্লো চার্টের মাধ্যমে দেখে নেব। যে একটা পেশেন্ট এলো, হিস্ট্রি থাকলো তার স্নেক বাইটের, বা সে জানে না কি কামড়েছে, আননোন বাইট, তখন তাকে কি করতে হবে? একটা আইভি ফ্লুইড স্টার্ট করে দিতে হবে, কোনো লাইগেচার থাকলে সেগুলো খুলে দিতে হবে এবং পেশেন্টকে রিঅ্যাসিওর করতে হবে। তারপর পেশেন্টকে WBCT করা হলো এবং তা দেখা গেল নট কটেড, তখন তাকে 10 vial AVS দিয়ে দিতে হবে জেটে, ঠিক আছে? এরপর সঙ্গে কি করতে হবে, ওই অ্যাড্রিনালিন সাবকিউটেনিয়াসলি বিফোর ABS দিতে হবে 0.25 ml। এবার দেখা গেল কোনো তার নিউরোলজিক্যাল সাইন প্রেজেন্ট আছে, তখন নিওস্টিগমিন উইথ অ্যাট্রোপিন চালিয়ে দেওয়া হলো এবং দেখা গেল যে কোনো রকম কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না, তারপরে তাকে কি করতে হবে, ওই ফার্স্ট ডোজের পরে আবার কি করতে হবে, অ্যাট্রোপিন আর নিওস্টিগমিনের 1 hour পরে সেকেন্ড ডোজ রিপিট করতে হবে এবং সেকেন্ড ডোজ অফ 10 vial AVS চালাতে হবে। তারপরেও যদি কোনো রকম কোনো ইম্প্রুভমেন্ট থাকে তাকে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে দিতে হবে। আর যদি কোনো ইম্প্রুভমেন্ট হয় তখন কি করতে হবে, 30 মিনিট অন্তর অন্তর দিয়ে যেতে হবে এবং যদি কোনো নিউরো ডেফিসিট না থাকে, যখন থাকবে না তখন তাকে ডিসচার্জ করে দিতে হবে। আর যদি তাকে দেখা যায় যে ভাইপার বাইট হয়েছে, তখন কি করতে হবে, 20 WBC করতে হবে, WBCT করতে হবে। যদি ক্লটেড হয় তখন কি করতে হবে, every 4 hour করে যেতে হবে 20 WBCT। যদি নট ক্লটেড হয় তাহলে কি করতে হবে, আবার ভাইপার বাইট কনফার্ম, তখন আবার সেকেন্ড ডোজ অফ 10 vial AVS দিয়ে দিতে হবে এবং পেশেন্টকে ট্রান্সফার করে দিতে হবে। তারপরেও দেখা যায় যদি পেশেন্টের নট ক্লটেড হচ্ছে তখন আবার 10 vial AVS দিয়ে দিতে হবে, তারপর পেশেন্টকে যেখানে ডায়ালিসিসের সুবিধা আছে সেরকম জায়গায় দিয়ে দিতে হবে এবং যে ব্লাড যে প্যাথোলজিগুলো করা হচ্ছে সেগুলো যদি অ্যাবনর্মাল হয় তখন পেশেন্টকে ডায়ালিসিসের জন্য ট্রান্সফার করতে হবে, কিন্তু 30 vial AVS এর বেশি আর কিন্তু দেওয়া যাবে না। এটা হলো আলটিমেট স্নেক বাইট ম্যানেজমেন্ট। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে এবং লাইক করো। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এরপর কোন টপিকের ওপরে ভিডিও চাও অবশ্যই সেটা কমেন্টে জানাও।